আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটোজেড শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি সান্তাহার থেকে শেতাবগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি সান্তাহার থেকে শেতাবগঞ্জ যেতে শুভন নর্মাল যে সিট, এর মূল্য পড়বে 270 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি সান্তাহার থেকে শেতাবগঞ্জ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান। দ্রুতযান ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত 1টা 30 মিনিটে এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে ভোর 4টা 55 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে দুলন চাপা। দুলন চাপা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে সকাল 11টায় এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে একতা। একতা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে বিকাল 4টায় এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা 7টা 35 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে বাংলাবান্ধা। বাংলাবান্ধা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত 11টা 30 মিনিটে এবং এটি শেতাবগঞ্জ গিয়ে পৌঁছবে রাত 2টা 56 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তো আপনি সান্তাহার থেকে শেতাবগঞ্জ যেতে এই 4টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন।